এক সময় সোনালী ড্রাগন আর তারসানা লাল ড্রাগন একটি গুহায় বসবাস করত। একদিন সোনালী ড্রাগন তারসানা লাল ড্রাগনকে গুহার ভেতরে রেখে খাবারের খুঁজে গুহা থেকে বেরিয়ে পড়ল। তখনই সেখানে একটি ডাইনি প্রবেশ করলো। লাল ড্রাগনের উপর হামলা করে তার বুকের মূল্যবান হীরাটি নিয়ে যায়। হীরাটি নেওয়ার সাথে সাথে লাল ড্রাগন একটি পাথরের ড্রাগনে পরিণত হয়। এরপর সোনালী ড্রাগন গুহায় ফিরে দেখে তারসানা লাল ড্রাগন একটি পাথরের ড্রাগনে পরিণত হয়ে আসে। এই দেখে সোনালী ড্রাগন গর্জন করতে করতে ডাইনির আস্তানায় চলে আসে আর ডাইনির গলায় দেখে তারসানার মূল্যবান হীরাটি। এরপর ডাইনি আর সোনালী ড্রাগনের মধ্যে ভয়ঙ্কর লড়াই হয়। এক সময় ডাইনি ড্রাগনের ভয়ঙ্কর আগুনে পুড়ে সেখানেই ছাই হয়ে যায়। এরপর সোনালী ড্রাগন হীরাটি নিয়ে তার পাথরের ড্রাগনের বুকে লাগিয়ে দেয়। সাথে সাথে পাথরের ড্রাগনটি আবারও লাল ড্রাগনে পরিণত। বন্ধুরা, একদিন সোনালী ড্রাগনের সানা লাল ড্রাগনকে ডাকু রাক্ষস কাসাই বন্দি করে তার গুহায় নিয়ে যায়। সোনালী ড্রাগন তার আস্তানায় ফিরে এসে তার সানাকে দেখতে না পেয়ে রাগে গর্জন করতে থাকে। সোনালী ড্রাগন তার জাদুই গুলোকের মাধ্যমে জানতে পারে তার সানাকে একটি ভয়ঙ্কর রাক্ষস ধরে নিয়ে গেছে। এটা দেখে সোনালী ড্রাগন গর্জন করতে করতে ডাকু রাক্ষসের গুহায় চলে আসে। এরপর সোনালী ড্রাগন আর ডাকু রাক্ষসের মধ্যে শুরু হয় এক ভয়ঙ্কর লড়াই। এক সময় ডাকু রাক্ষস সোনালী ড্রাগনের কাছে হেরে যায়। তারপর সোনালী ড্রাগন ডাকু রাক্ষসকে একটি পাথরের রাক্ষস বানিয়ে দেয়। তারপর সোনালী ড্রাগন তারসানাকে উদ্ধার করে তার আস্তানায় নিয়ে আসে। বন্ধুরা, একদিন টুনি পাখিদের জঙ্গলে এক ভয়ঙ্কর ডাইনোসর এসে জঙ্গলের গাছপালা ভাঙতে শুরু করে দেয় এবং যখন ইচ্ছে তখন জঙ্গলের পাখিদের খেতে লাগলো। এই দৃশ্য দেখে জঙ্গলের সব পাখিরা চিন্তায় পড়ে যায়। একদিন টুনি পাখি সব কথা নদীকে কুলে বলল। সব কথা শুনে নদী বলল, ওসিনপুরের জঙ্গলে একটি জাদুর ঝর্ণা আছে, সেই ঝর্ণায় ডুব দিলে তাদের জঙ্গলের ভয়ঙ্কর ডাইনোসরকে তাড়াতে পারবে। তারপর টুনি পাখি চলতে চলতে সেই জাদুর ঝর্ণার সামনে চলে আসলো। এরপর টুনি পাখি জাদুর নীল ঝর্ণায় ডুব দিল। টুনি পাখি ডুব দিয়ে ঝর্ণা থেকে উঠে আসার সাথে সাথে ঘটল এক আশ্চর্য ঘটনা। তারপর টুনি পাখির সাথে সাথে একটি ভয়ঙ্কর বড় রাক্ষসে পরিণত হয় এবং গর্জন করতে করতে তাদের জঙ্গলে চলে আসে। তারপর দানব রূপি টুনি ডাইনোসরকে দেখা মাত্রই গোটা গোটা গিলে খেয়ে নেয়। বন্ধুরা, জঙ্গলে সব পশু পাখিরা ডাকু রাক্ষসকে জ্বালাতন করত, তাই ডাকু রাক্ষস সিদ্ধান্ত নিল করবে। তাই ডাকু রাক্ষস নদীর কাছে আসলো। তারপর ডাকু রাক্ষস নদীর তীরে দেখলো একটি ছোট্ট নৌকা। সে নৌকায় উঠলো এবং নদীর দাঁড় বাইতে বাইতে সে নদীর মাছ বরাবর চলে আসলো। নদীর মাঝখানে এসে দেখলো এক আশ্চর্য ঘটনা। তারপর ডাকু রাক্ষস নদীর মাঝখানে এসে একটি গর্তের মতো ফাঁকা জায়গা দেখতে পেল। সে কোনো কিছু না ভেবে ওই গর্তের মধ্যে ঝাঁপ দিল। তারপর ওই গর্তের মাধ্যমে সে এক রূপার রাজ্যে এসে পটাশ করে ফরে জ্ঞান হারিয়ে ফেলল। পাশের গাছে ছিল এক রূপার টুনি। ডাকু রাক্ষসকে জ্ঞান হারানো অবস্থায় দেখে টুনি কিছু রূপার জল এনে ডাকু রাক্ষসের মুখে ছিটিয়ে দেওয়ার সাথেই সাথে তার জ্ঞান ফিরে আসলো এবং তাকে বাঁচানোর জন্য রূপার টুনি ফাঁকিকে ধন্যবাদ জানালো। বন্ধুরা, অনেকদিন আগে সুন্দরপুর জঙ্গলে হঠাৎ একটি ভয়ঙ্কর লাল ড্রাগন এসে মুখ থেকে বড় বড় আগুনের গোলা বের করতে লাগলো। এর ফলে জঙ্গলের চারদিকে আগুন লেগে যায়। চারদিকে তমতমে অবস্থা, কারো মুখে কোনো শব্দ নেই। সবাই বয়ে কাঁপতে লাগলো আর কান্না করতে লাগলো। এইসব দেখে জঙ্গলে সব পাখিরা প্রকৃতি কন্যার কাছে গিয়ে সাহায্য চাইল। সব কথা শুনে প্রকৃতি কন্যা পাখিদের জঙ্গলে একটি সোনালী ড্রাগন ফাটায়। তারপর সোনালী ড্রাগন লাল ড্রাগনকে দেখে মুখ থেকে বড় বড় আগুনের গোলা বের করতে লাগলো। এটা দেখে লাল ড্রাগনও তার মুখ থেকে আগুনের গোলা বের করতে লাগলো। তারপর তাদের মধ্যে এক ভয়ঙ্কর লড়াই শুরু হলো। অবশেষে লাল ড্রাগন সোনালী ড্রাগনের কাছে হেরে গিয়ে জঙ্গল থেকে চিরদিনের মতো পালিয়ে যায়। বন্ধুরা, টুনি আর বানর খেলা করছিল। এমন সময় তারা নদীর কিনারা একটি কলসি দেখতে পেল। ওই কলসি থেকে টং টং শব্দ আসতে শুরু করলো। টুনি পাখি ও বানর তাড়াতাড়ি কলসির কাছে আসলো এবং তারা কলসির ভেতরে কি আছে এটা দেখার জন্য কলসির ডাকনা খুলতে চেষ্টা করলো, কিন্তু তারা ডাকনা খুলতে পারলো না। তারপর টুনি পাখি ও বানর কলসিটা তাদের বাসায় নিয়ে আসে। মধ্যরাতে কলসি থেকে আরো জোরে সুরে টং টং আওয়াজ আসতে শুরু করলো। টুনি পাখি ও বানর আবারও ডাকনা খোলার চেষ্টা করলো। নিমিষে ডাকনাটি খুলে যায়। তারপর ঘটলো এক আশ্চর্য কাণ্ড। তারপর ওই কলসি থেকে এক অদ্ভুত সাপ বেরিয়ে আসে। সাপটি তাদের বলে তাকে এক রাক্ষস নাকি ওই কলসির ভেতরে বন্দি করে রেখেছিল। সাপটি খুশি হয়ে তাদের অনেকগুলো স্বর্ণের মোহর উপহার দিল। বন্ধুরা, জঙ্গলের একধারে টুনি পাখির একটি কলা বাগান ছিল। জঙ্গলের সব পাখিরা তার বাগানে কলা খেতে আসতো। টুনি পাখিও হাসি মুখে সবাইকে কলা খাওয়াতো। ওই কলা বাগানের পাশে এক গুহায় ছিল এক ভয়ঙ্কর রাক্ষস।
রাক্ষস প্রতিদিন কলা বাগান থেকে কলা চুরি করে নিয়ে যেত। দুষ্টু রাক্ষসটি জঙ্গলের পাখিদের কাছ থেকে প্রতিদিন কিছু না কিছু চুরি করে নিয়ে যেত। একদিন জঙ্গলের সব পাখিরা রাক্ষসটিকে শাস্তি দেওয়ার জন্য একটি প্ল্যান করলো। এরপর সব পাখিরা মিলে টুনির কলা বাগানে একটি পাত তৈরি করলো। রাক্ষসটি প্রতিদিনের মতো কলা খেতেই যাবে, এমন সময় ওই ফাঁদে আটকে যায়। বন্ধুরা, সবুজপুর গ্রামে একটি ভয়ঙ্কর ড্রাগন প্রবেশ করলো। ড্রাগন গ্রামে প্রবেশ করেই ভয়ঙ্কর তাণ্ডব শুরু করে দিল। ড্রাগন কারো ঘর বাড়ি ভেঙে ফেলে, আবার কারো ঘর বাড়ি আগুনে পুড়িয়ে ছাই করে দেয়। কেউ বাধা দিতে আসলে তাকে গোটা গোটা গিলেতে এনে না হয় মাটিতে পিষে ফেলে। ভয়ঙ্কর ড্রাগনের তাণ্ডব দেখে গ্রামের সবাই ভয়ে কাঁপতে লাগলো। সবুজ গেরা গ্রাম বলে গ্রামটিকে একসময় মানুষ সবুজপুর নামে আখ্যা দিয়েছিল। আজ সে গ্রামটি আগুনে পুড়ে ছাই হতে লাগলো। তারপর এমন সময় সেখানে একটি ফরির আবির্ভাব ঘটে। বন্ধুরা, তারপর কি হলো দেখতে হলে ভিডিওটি তাড়াতাড়ি লাইক করে নিচে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি টাচ করে নাও। তারপর ফরি আর ড্রাগনের মধ্যে শুরু হয় এক ভয়ঙ্কর লড়াই। এক সময় ড্রাগন ফরির জাদুর কাছে হার মেনে যায়। ফরি তার জাদুর সাহায্যে ড্রাগনকে একটি ফাতরের ড্রাগন বানিয়ে দেয়। বন্ধুরা, একদিন টুনির সানা উঠতে উঠতে এক ডাইনোসরের জঙ্গলে চলে আসে। টুনটুন তো অবাক, এ কেমন জঙ্গল, জঙ্গলের প্রাণীরা কি অদ্ভুত। টুনটুন এইসব ভাবতে ভাবতে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছিল। হঠাৎ করে এক ডাইনোসর টুনটুনকে দেখে ফেলে এবং টুনটুনকে তাড়া করতে থাকে। এক সময় তাকে ধরে ফেলে। এরপর টুনটুন কাঁদতে থাকে এবং তাকে না মারার জন্য অনুরোধ করে। টুনটুনের কথা শুনে ডাইনোসরের তার প্রতি মায়া হয়। ডাইনোসর টুনটুনকে তার জঙ্গলে পৌঁছে দিয়ে আসে। কয়েকদিন পর এক সিংহ পাখিদের বাসা ভেঙে ফেলে এবং তাদের ছানাদের খেতে শুরু করে দেয়। এই দৃশ্য দেখে টুনি আর টুনটুন ডাইনোসরের জঙ্গলে চলে আসে এবং ডাইনোসরকে সব কথা কুলে বলে। ডাইনোসর আগে গড় গড় করতে করতে পাখিদের জঙ্গলে চলে আসে এবং সিংহমশাইকে গুটা গুটা গিলে খেয়ে নেয়। বন্ধুরা, একদিন হঠাৎ করে একটি এলিয়েন পথ হারিয়ে পৃথিবীতে চলে আসে এবং পাখিদের জঙ্গলে ঢুকে পড়ে, জঙ্গলের চারিদিকে আগুন লাগিয়ে দেয়। এই দৃশ্য দেখে জঙ্গলের সব পাখিরা চিন্তায় পড়ে যায়। হঠাৎ করে ওই ভিনদেশী এলিয়েন টুনির সামনে চলে আসে এবং টুনিকে মারতেই যাবে, এমন সময় ঘটে এক আশ্চর্য ঘটনা। এরপর টুনি ফরির দেয় এসে ব্যাগ থেকে একটি অদ্ভুত রকমের আয়না বের করে এবং এলিয়েনের দিকে ছুটে মারতেই ওই ভিনদেশী এলিয়েন আয়নায় নিজেকে নিজে দেখতে পেয়ে বইয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। বন্ধুরা, এক জঙ্গলে অনেকগুলো পাখি বাস করত, কিন্তু একটা সময় এক এক করে জঙ্গলের সব পাখি হারিয়ে যাচ্ছিল, ফলে সব পাখিদের দিন বয়ে বয়ে কাটতে লাগলো। এমনই একদিন টুনি ফাঁকে জঙ্গলে খাবার খুঁজতে গিয়ে একটি কমলা গাছের উপর বসলো। টুনি ফাঁকে একটি কমলা খেতেই যাবে, এমন সময় কমলা বলে উঠল, সেও এক সময় ফাঁকে ছিল, এই গাছের কমলা খাওয়ার জন্য তার এই পরিণতি। টুনি ফাঁকে আরো জানতে পারে তারা তখনই মুক্তি পাবে যখন ওই গুহার ভেতরে সংরক্ষিত থাকা মায়াবী হীরাটি ধ্বংস করা হবে। কিন্তু সে মায়াবী হীরাটি দেখাশোনা করতো এক ভয়ঙ্কর রাক্ষস। এইসব শোনার পর টুনি পাখি সোজা গুহার মধ্যে ঢুকে পড়ে। টুনি পাখি গুহার ভেতরে গিয়ে দেখে পাশে মায়াবী হীরাটি রেখে রাক্ষসটি ঘুমাচ্ছে। সেই সুযোগে টুনি পাখি মায়াবী হীরাটি ধ্বংস করে ফেলে, আর তাতেই কমলা গাছের সব ফাঁকে আবারও ফাঁকের রূপ ফিরে পায়। বন্ধুরা, টুনি পাখিদের জঙ্গলে একটি বিশাল আম বাগান ছিল। জঙ্গলে সব পাখিরা ওই আম বাগানে আম খেতে আসতো। কিন্তু একদিন এক বিশাল ভয়ঙ্কর রাক্ষস জঙ্গলে ঢুকে পড়ে। এই ভয়ঙ্কর রাক্ষস আম বাগানের সব আম খেয়ে ফেলে এবং গাছপালা ভাঙতে শুরু করে দেয়। এই দৃশ্য দেখে জঙ্গলের পাখিরা চিন্তায় পড়ে যায়। তারা মহারাজ ইগলের কাছে যায়। মহারাজ ইগল তাদের জানায় তার রাক্ষস ইগল ছানা নাকি ওই ভয়ঙ্কর রাক্ষসকে মারতে পারবে। মহারাজ ইগল আরো বলে তার রাক্ষস ইগল ছানা নাকি অসুস্থ, তাকে সুস্থ করতে হলে মায়াবী লতার রস খাওয়াতে হবে। এরপর মহারাজ ইগলের কথা শুনে সব পাখিরা অনেক খুঁজাখুঁজির পর মায়াবী লতার সন্ধান পায় এবং রাক্ষস ইগল ছানাকে খাওয়ানোর সাথেই সাথে রাক্ষস ইগল ছানা সুস্থ হয়ে ওঠে এবং ওই ভয়ঙ্কর দুষ্টু রাক্ষসকে ধ্বংস করে দেয়। বন্ধুরা, একদিন এক সিংহ টুনির বাসায় চলে আসে তার ছানাদের খেতে। টুনির ছানারা ভয় পেয়ে উড়ে গিয়ে একটি উঁচু গাছের ডালে বসে। ওই গাছের ডালে ছিল এক দুষ্টু বানর। দুষ্টু বানর টুনির ছানাদের দেখে বড্ড খুশি হয় এবং তাদের ধরতেই যাবে, এমন সময় টুনির ছানারা ভয় পেয়ে নিচে পড়ে যায়। তারপর সিংহমশাই এক এক করে টুনির দুই ছানাকে তার গুহায় রেখে আসে। টুনি ফিরে এসে তার ছানাদের না দেখে মিষ্টি টিয়েকে জিজ্ঞাসা করে,
মিষ্টি দিয়ে টুনি পাখিকে সব কথা কুলে বলে। টুনি বুঝতে পারে সে কখনো সিংহমশাইয়ের সাথে একা ফেরে উঠতে পারবে না, তাই সে ডাকু রাক্ষসের কাছে যায় এবং তার মাথে প্রচন্ড ভাবে আঘাত করে। তারপর ডাকু রাক্ষস টুনি পাখিকে ধরার জন্য তার ফিসু ফিসু চলে আসে। এক সময় সিংহমশাইয়ের গুহায় টুনি পাখি ঢুকে পড়ে, ফিসু ফিসু ডাকু রাক্ষসও ঢুকে পড়ে। তারপর রাগের মাথায় ডাকু রাক্ষস সিংহমশাইকে গোটা গোটা গিলে নেয়। বন্ধুরা, জঙ্গলের টুনি পাখি ও হরিণের মধ্যে বেশ বন্ধুত্ব ছিল। একদিন এক সিংহ হরিণকে খাওয়ার জন্য দাওয়া করছিল। হরিণ প্রাণ বাঁচাতে সেখান থেকে পালিয়ে গুহার ভেতরে ঢুকে পড়ে। গুহার ভেতরে থাকত এক ভয়ঙ্কর ডাকু রাক্ষস। ডাকু রাক্ষস যে প্রাণীকে সামনে পায় তাকে গিলে খায়। ডাকু রাক্ষস তার গুহার ভেতরে কে ঢুকলো বুঝতে না পেরে রাগে গড়গড় করতে থাকে। তারপর ডাকু রাক্ষস গুহা থেকে বাইরে চলে আসে এবং গুহার বাইরে সিংহমশাইকে দেখে ওই ক্ষুধার্ত ডাকু রাক্ষস সিংহকে তাড়া করতে থাকে। এই সুযোগে হরিণ গুহা থেকে বেরিয়ে আসে এবং তার বাসায় চলে যায়। বন্ধুরা, একবার এক টুনি পাখি গাছের ডালে দুটি ডিম পাড়ে। পরদিন টুনি পাখি উড়ে যেতে যেতে রাস্তায় একটি আশ্চর্য ডিম দেখতে পায়। কার ডিম বুঝতে না পেরে টুনি পাখি ডিমটি তার বাসায় এনে যত্ন করে তার ডিমের সাথে রেখে দেয়। কয়েকদিন পর টুনি পাখির ডিম থেকে দুটি ফুটফুটে টুনির ছানা বেরিয়ে আসে। একদিন টুনি পাখি খাবার খুঁজতে যায়। হঠাৎ করে একটি দুষ্ট রাক্ষস টুনি পাখির ছানাদের খাওয়ার জন্য তার বাসায় চলে আসে। দুষ্ট রাক্ষস টুনি পাখির এক ছানাকে কেটেই যাবে এমন সময় ঘটে এক আশ্চর্য ঘটনা। এরপর ওই আশ্চর্য ডিম থেকে একটি রাক্ষসী ইগলসানা বেরিয়ে আসে। ইগলসানা যখনই রাক্ষসকে আক্রমণ করতে যাবে তখনই সেই দুষ্ট রাক্ষস সেখান থেকে পালিয়ে যায়। বন্ধুরা, জঙ্গলের দক্ষিণ প্রান্তে এক ভয়ানক সাপ ঢুকে পড়ে। সাপটি জঙ্গলের যে পাখিকে সামনে পায় সেই পাখিকে খেতে শুরু করে দেয়। কোনো কোনো পাখি বইয়ে উড়ে চলে যায়, আবার কোনো কোনো পাখিকে ওই ভয়ানক সাপ গোটা গোটা গিলে খেয়ে নেয়। এই দৃশ্য দেখে টুনি পাখি তার প্রিয় বন্ধু ডাইনোসরের কাছে যায়। ডাইনোসর পাখিদের জঙ্গলে চলে আসে এবং ওই ভয়ানক সাপ আর ডাইনোসরের মধ্যে শুরু হয় এক ভয়ানক যুদ্ধ। এক সময় ডাইনোসর রাগে গোর গোর করতে করতে ওই ভয়ানক সাপের লেজে আগুন ধরিয়ে দেয়। আগুন দেখে সাপটি পালিয়ে জঙ্গল ছেড়ে অনেক দূরে চলে যায়, ফলে পাখিদের ভয় দূর হয়। বন্ধুরা, এক জঙ্গলে এক ভয়ঙ্কর দৈত্য বাস করত। দৈত্য জঙ্গলের সব পাখিদের নানানভাবে জ্বালাতন করত। দৈত্যের পাশের নদী থেকে কোনো পাখিকে জল খেতে দিত না। সব পাখিরা জল খেতে না পেরে তৃষ্ণার জ্বালায় কাতর হয়ে পড়ল। একদিন সব পাখিরা দৈত্যকে শাস্তি দেওয়ার জন্য একটি প্ল্যান করলো। জঙ্গলের সব পাখিরা গুহার পাশে থাকা গাছটির ডালে বসলো এবং দৈত্য আসার অপেক্ষায় রইল। সন্ধ্যা হওয়ার পর দৈত্য গুহার ভেতরে প্রবেশ করলো। এরপর জঙ্গলের পাখিরা তাদের প্ল্যান মতো গুহার চারদিকে আগুন লাগিয়ে দিল এবং তারা নদী থেকে তৃপ্তি সহকারে জল পান করলো। বন্ধুরা, শীতলপুর গ্রামের কয়েকজন লোক ডাইনোসরের সন্ধানে জঙ্গলের উদ্দেশ্যে রওনা দেয়। যেতে যেতে তারা মাঠ ফেরিয়ে জঙ্গলে ঢুকে পড়ে। তারা জঙ্গলের ভেতর কিছু দূর যেতে না যেতে কিসের একটা ভয়ানক শব্দ শুনতে পায়। কিছুক্ষণ পর আবারও একই শব্দ শুনতে পায়। পেছনে ফিরে দেখে একটি অদ্ভুত প্রাণী। এরপর লোকগুলো ওই অদ্ভুত প্রাণীকে তাদের গ্রামে নিয়ে আসে। কিছুক্ষণ পর প্রকাণ্ড শব্দ করতে করতে এক ভয়ানক প্রাণী এসে তাদের সামনে হাজির হয়। ওই অদ্ভুত প্রাণীটিকে দেখে লোকজন বইয়ে অনেক দূরে চলে যায়। তারা দেখে প্রাণীটি তার সানাকে নিয়ে গর্জন করতে করতে জঙ্গলের দিকে চলে যায়। বন্ধুরা, একটি জঙ্গলে অনেকগুলো পাখি বাস করত। একদিন তাদের জঙ্গলে এক ভয়ানক রাক্ষস প্রবেশ করলো। রাক্ষসটি গর্জন শুনে জঙ্গলের সব পাখি এদিক ওদিক পালাতে লাগলো। তারপর রাক্ষস জঙ্গলের পাখিদের বলল প্রতিদিন তাকে অনেকগুলো খাবার দিতে হবে এবং একটি করে পাখির মাংস খেতে দিতে হবে, না হলে জঙ্গলের সব পাখিদের সে খেয়ে ফেলবে। তারপর এভাবে কিছুদিনের মধ্যে জঙ্গলের অর্ধেক পাখি রাক্ষসের পেটে চলে গেল। একদিন টুনি পাখির ফালা চল আসলো। টুনির গাছের দেয় একটু পাহাড় নিয়ে কান্না করতে করতে রাক্ষসীর গুহার দিকে রওনা হলো। রাক্ষস টুনিকে দেখে তাকে খাওয়ার জন্য তেড়ে আসলো। তারপর গাছের কথা মতো টুনি আয়নাটি রাক্ষসের দিকে ছুটে মারলো। তখন ঘটলো এক আশ্চর্য ঘটনা। তারপর আয়নায় রাক্ষসের চোখ পড়তেই হঠাৎ করে রাক্ষসটা আয়নার মধ্যে বন্দী হয়ে যায়। বন্ধুরা, তখন ছিল চারদিকে অন্ধকার, ভীষণ ঝড় আর বাতাস। বাতাসের কারণে সব পাখিদের বাসা উড়ে যাচ্ছিল। এইদিকে প্রবল বৃষ্টির কারণে বন্যার পানিও বাড়তে লাগলো। টুনি পাখি কান্না করতে লাগলো টুনটুনকে কিভাবে বাঁচাবে। হঠাৎ করে টুনি পাখি লক্ষ্য করলো এক আশ্চর্য ডিম পানিতে ভেসে আসছে। ডিমটি থেকে আলু বের হচ্ছে। তারপর ডিমটি টুনি পাখি হাতে নেওয়ার সাথে সাথে কি এক আশ্চর্য ঘটনা ঘটলো। এরপর ওই আশ্চর্য ডিমের উপর টুনি পাখি বসার সাথেই সাথে
ডিমটি আরো বিশাল আকার ধারণ করে এবং অবাক হওয়ার মতো ডিমের উপর একটি ছোট বাড়ি হয়ে যায় এবং পানির উপর বাসতে থাকে। তারপর টুনি আর টুনটুন সেই বাসায় ঢুকে যায় এবং তারা বন্যার পানি, জোড়া হাওয়া এবং প্রবল বৃষ্টি হতে রেহাই পায়। একটি জঙ্গলে ডাইনির একটি বড় সুস্বাদু আম গাছ ছিল, কিন্তু ডাইনি জঙ্গলের কোনো পাখিকে সে গাছ থেকে আম খেতে দিত না। কেউ আম খেতে চাইলে তাকে জাদু দিয়ে হয় আম বানিয়ে রাখতো, না হয় অনেক মারধর করত। একদিন টুনির সানা টুনটুন ডাইনির কাছে আম খেতে যাওয়ায় ডাইনি তার জাদুর সাহায্যে টুনটুনকে একটি বড় আম বানিয়ে আম গাছে রেখে দেয়। এরপর টুনি পাখি মিষ্টিটি এর কাছে তার সানার এই বেহাল দশা শুনে কাঁদতে কাঁদতে ড্রাগনের কাছে যায়। তারপর টুনি পাখি সব কথা ড্রাগনকে খুলে বলে। সব কথা শুনে ড্রাগন মুহূর্তের মধ্যে টুনি পাখিকে নিয়ে ডাইনির আস্তানার সামনে চলে আসে। তারপর ড্রাগন তার জাদুর সাহায্যে আম গাছের আম রূপি টুনটুনকে আবারও আগের রূপ ফিরিয়ে দেয়। এরপর ডাইনি এই বিশাল ড্রাগন দেখে সেখান থেকে চিরদিনের মতো পালিয়ে যায়। বন্ধুরা, একসময় একটি টুনি পাখি সাগরের তীরে বসে সাগর দেখতে লাগলো। হঠাৎ তখনই সেখানে একটি জলপরী হাজির হয়। তারপর জলপরীকে দেখে টুনি পাখি বলল সে একটি মৎস্য হতে চায় আর সেও তার মতো ঘুরে ঘুরে সাগরের তলদেশে ভয়ঙ্কর সৌন্দর্য দেখতে চায়। তারপর জলপরী তার জাদু দিয়ে টুনিকে একটি মৎস্য বানিয়ে দেয়। তারপর মৎস্যরূপী টুনি সাগরের ভয়ঙ্কর সৌন্দর্য দেখার জন্য সাগরে লাফ দেয়। কিন্তু সাগরের তলদেশে যাওয়া মাত্রই তার সাথে ঘটে এক ভয়ঙ্কর ঘটনা। এরপর একটি ভয়ঙ্কর হাঙ্গর এসে মৎস্যরূপী টুনিকে তাড়া করতে থাকে। ভয়ঙ্কর হাঙ্গরকে দেখে মৎস্যরূপী টুনি তাড়াতাড়ি নদীর তীরে চলে আসে। তারপর জলপরী তাকে আবারও পাখি রূপ ফিরিয়ে দেয়। টুনি পাখি বাড়ি ফিরে আসার সময় মনে মনে প্রতিজ্ঞা করে সে আর জীবনে কখনোই ভয়ঙ্কর সাগরে তলদেশ দেখতে যাবে না। বন্ধুরা, একদিন কাকলি পেয়ারা খাচ্ছিল। কাকলিকে পেয়ারা খেতে দেখে টুনির সানা টুনটুনেরও অনেক পেয়ারা খেতে ইচ্ছে করছিল। তারপর টুনটুন কাকলির কাছ থেকে একটি পেয়ারা চাইলো, কিন্তু কাকলি টুনটুনকে পেয়ারা তো দিলই না, উল্টো গরিব আর ফকিরনি বলে গালাগালি করলো। তারপর টুনটুন কাঁদতে কাঁদতে তার মায়ের কাছে আসলো এবং পেয়ারা খাওয়ার জন্য বায়না ধরলো। টুনির কাছে পেয়ারা কেনার জন্য কোনো টাকা না থাকাই টুনি টুনটুনকে অনেক বকাঝকা করলো। তারপর টুনটুন একটি গাছের নিচে এসে কান্না করতে লাগলো। হঠাৎ করে তখনই সেখানে একটি ফরি এসে হাজির হয়। তারপর টুনটুন ফরিকে দেখে সব কথা খুলে বলে। সব কথা শুনে ফরি তাকে একটি জাদু পেয়ারা গাছ উপহার দিল এবং বলল, এই গাছ থেকে যতই পেয়ারা খাও না কেন, কখনো এই গাছের পেয়ারা শেষ হবে না। বন্ধুরা, সুন্দরবন নামে একটি জঙ্গলে কিছু পাখি মিলেমিশে বাস করতো। একদিন সেখানে একটি ভয়ঙ্কর কাল নাগিনে প্রবেশ করে। তারপর সেই জঙ্গলের পশু পাখিদের বাসা ভাঙতে শুরু করে দেয়। সব পাখিরা কাল নাগিনীর এই ভয়ঙ্কর তাণ্ডব দেখে জঙ্গল থেকে পালাতে লাগলো। জঙ্গলের সব পাখিরা পালাতে পালাতে একসময় প্রকৃতি কন্যার কাছে চলে আসে। তারপর সব পাখিরা কান্না করতে করতে প্রকৃতি কন্যাকে সব কথা খুলে বলে। সব কথা শুনে প্রকৃতি কন্যা অনেক রেগে যায়। এরপর প্রকৃতি কন্যার সাথেই সাথে পাখিদের জঙ্গলে চলে আসে এবং প্রকৃতি কন্যা তার জাদু দিয়ে ভয়ঙ্কর কাল নাগিনীকে একটি পাথরের নাগিনী বানিয়ে দেয়। এরপর কাল নাগিনীর তাণ্ডবে সব পাখিদের বাসা ভেঙে যাওয়ায় প্রকৃতি কন্যা সব পাখিদেরকে একটি উড়ন্ত বাড়ি বানিয়ে দেয়। বন্ধুরা, একদিন একটি টুনি পাখি মিষ্টিটি এর নারকেল গাছ থেকে একটি নারকেল খাওয়ার কারণে জঙ্গলের সব পাখিরা মিলে টুনি পাখিকে অনেক মারধর করলো। তারপর তাকে জঙ্গল থেকে তাড়িয়ে দিল। টুনি পাখি কান্না করতে করতে একটি জঙ্গলে চলে আসলো। হঠাৎ তখনই সে জঙ্গল দিয়ে একটি জলপরি উড়ে যাচ্ছিল। ফরি টুনি পাখিকে কাঁদতে দেখে তার সামনে এসে হাজির হয়। তারপর ফরি টুনি পাখিকে জিজ্ঞেস করে কি হয়েছে তার। টুনি পাখি ফরিকে সব কথা খুলে বলে। সব কথা শুনে ফরি টুনি পাখিকে তার দিকে একটি নারকেলের বাড়ি বানিয়ে দিল এবং বলল, এই বাড়িতে হরেক রকমের নারকেল আছে, যখনই টুনি পাখির যেইটা মন চায় তখনই সেটা খেতে পারবে, কখনো এই খাবার শেষ হবে না। আতা গাছে তুতা পাখি, ডালিম গাছের মৌ, এত ডাকা ডাকি কয় না কথা বউ। না, মনে হচ্ছে তুমি আর কথা বলবে না, বিয়ে মনে হয় আরেকটা করতে হবে আমায়। না না, কথা বলছি বলছি, বিয়ে করিও না। বন্ধুরা, একদিন টুনি পাখি ও বানর দুইজন মিলে এক পুরনো প্রদীপ খুঁজে পেয়েছিল। তারপর তারা প্রদীপটি গসতে শুরু করলো। হঠাৎ ইয়া বড় একটা দৈত্য বের হলো। হা হা, আমাকে তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে, না হলে তোদের। না না, বলো তোমার প্রশ্ন। প্রথম প্রশ্ন, বাতাসের চেয়ে কোন জিনিসের গতি বেশি? বাতাসের চাইতে মনের গতি বেশি।
হ্যাঁ ঠিক বলছিস, এবার তুই বল দ্বিতীয় প্রশ্ন। কোন জিনিস পৃথিবীর চেয়েও ভারী? আরে টুনি বলে দেই না একটু, খালি পেটে আমার মাথায় কাজ করে না। হতচ্ছাড়া তুই আসলে কোনো কাজের না। আসলে আমি আমার বন্ধুর পক্ষ থেকে কি উত্তরটা বলতে পারি? বল জলদি বল। ভূমির থেকে ভারী হলো পাপ। হুম ঠিক বলছিস, এবার বল তৃতীয় প্রশ্নের উত্তর। কোন জিনিস জলের থেকেও পাতলা? তৃতীয় প্রশ্নের উত্তর হলো জ্ঞান। সাবাস টুনি, যা আবার তোদের মুক্তি দিলাম। যাবো মানে যাবো। এই তীরপিণ্ডা, তোদের আমি ছাড়বো না। কদম গাছ উল্টো করে টাঙ্গে রাখবে হতচ্ছাড়া। বন্ধুরা, একদিন গাড়ি অ্যাক্সিডেন্ট করে টুনি পাখির মা বাবা মারা যায়। তারপর থেকে টুনি পাখি অনেক কষ্টে জীবন যাপন করতে লাগলো। এভাবেই একদিন টুনি পাখির বাবা মায়ের রেখে যাওয়া সব খাবার শেষ হয়ে যায়। ছোট্ট বলে তাকে কেউ কাজেও নিতে চাইতো না। একদিন টুনি পাখির অনেক আইসক্রিম খেতে ইচ্ছে করছিল। তাই টুনি পাখি তার কাকলি সাসের কাছে একটি আইসক্রিম চাইলো। টুনি পাখি আইসক্রিম চাওয়াতে কাকলি তাকে দূর দূর করে তাড়িয়ে দিল। তারপর টুনি পাখি কান্না করতে করতে একটি অচেনা জঙ্গলে চলে আসে। এরপর টুনি পাখির কান্না দেখে সেখান থেকে একটি ড্রাগন এসে হাজির হয়। টুনির কাছ থেকে জিজ্ঞেস করে তার কি হয়েছে। তারপর টুনি পাখি সব কথা ড্রাগনকে কোলে বলে। সব কথা শুনে ড্রাগনের টুনির উপর অনেক মায়া হয়। তারপর ড্রাগন টুনি পাখিকে একটি আইসক্রিমের বাড়ি বানিয়ে দিল এবং বলল এই বাড়ির আইসক্রিম কোনো দিনও শেষ হবে না। বন্ধুরা, তোমরা যদি গাছের ইংরেজি জেনে থাকো কমেন্টে জানিয়ে দাও।